সকাল 7:20 ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী সোনারতরী লঞ্চের যাত্রীদের সঙ্গে সঙ্গী হন রিপোর্টার আহমেদ সালেহিন। তিনি জানিয়েছেন নিজযাত্রার আনন্দ আর যাত্রাপথের খুঁটিনাটি নানা কথা। ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে ছুটছেন ঘরমুখো মানুষ, আর সেই ঈদ আনন্দের খোঁজ খবর জানাতে আজ থাকছি সোনারতরী লঞ্চে। বৃষ্টি ভেজা ভোরে গন্তব্যে পৌঁছনের তারা, যেতে হবে বাড়ি, সান্নিধ্য পেতে হবে স্বজনের, পরিবারের টানে একটু আধটু কষ্ট তো সহ্য করে নিতেই হয়। বছর পেরিয়ে ক্ষণিকের জন্য স্বজনের কাছে যাওয়া, তাই উপহার নিতেও ভোলেননি অনেকেই। ঈদযাত্রার মাঝপথে আমরা যাত্রীদের সঙ্গে কথোপকথনে জানতে পেরেছিলাম তাদের সন্তুষ্টির কথা। তারা বলছিলেন কোনো ধরনের ঝঞ্ঝাট বা দুর্ভোগ ছাড়াই তারা পৌঁছেছেন তাদের গন্তব্যস্থলে। শত কষ্ট ছাপিয়ে স্বজনের সঙ্গে ঈদ উদযাপনই বড় প্রাপ্তি, এমনটাই বলছিলেন শ্রমজীবী এই ঘরমুখো মানুষগুলো। অপেক্ষার পালা শেষ হয়েছে, স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে স্বপ্ন ফিরেছে তার বাড়ি। আর আমরাও সেসব তথ্য সংগ্রহ শেষে বিদায় নিচ্ছি ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চাঁদপুর।